দোবাটি থেকে এখন আমরা ঝড়খালির উদ্দেশ্যে রওনা হলাম। দেখতে পেলাম সুন্দরবনের সব থেকে বড় পাখি মদন টাক। আমরা সামনে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের দিকটা, মোহনার দিক, এইদিকেই বঙ্গোপসাগরের। আমরা এখন দোবাটি থেকে ঝড়খালির পথে। ঝড়খালিতেই আমাদের জন্য অপেক্ষা করছে দি রয়্যাল বেঙ্গল টাইগার। আপনারাও নিশ্চয়ই তাকে দেখার জন্য উৎসুক, তাহলে চলুন আমাদের সাথে। সবাই উপরে লাঞ্চ করতে ব্যস্ত। আমরা এখন ঝড়খালি এসে পৌঁছে গেছি। সবাই একে একে বোট থেকে নামছে। আমরা এখন সবাই একে একে ঝড়খালির অরণ্য এবং চিড়িয়াখানার উদ্দেশ্যে হেঁটে চললাম। আপনারা সাথে থাকুন। এই তো এখানে বাঘ রয়েছে। পিছনে করা আছে। আমরা এখন ঝড়খালির ঝাউ বনের রাস্তা দিয়ে হেঁটে চলেছি। অসাধারণ একটি মনোরম পরিবেশ। আমরা প্রবেশ পথের কাছে চলে এসেছি। এখানে আমাদের প্রত্যেককে 30 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। এখানে আমরা কুমির এবং বাঘ দেখার জন্য এগিয়ে চলেছি ধীরে ধীরে। একই ফ্রেমে বাঘ ও কুমির। এখানে একটা বাঘও রয়েছে। আমাদের বন্ধুরা তাদেরকে এখন ফ্রেম বন্দি করতে ব্যস্ত। একই ফ্রেমে বাঘ এবং কুমির। বাঘ ও কুমির দেখার মাঝে আমি ও রাকেশ দা এখন ঝড়খালির ব্যাঘ্র প্রকল্প এবং কুমির প্রকল্পের পাশ দিয়ে হাঁটছি। আমরা ইতিমধ্যে দেখতে পেলাম কুমির এবং বাঘকে এখানে পদচারণা করতে। আমরা আরও কিছু দেখার আশায় এগিয়ে যাচ্ছি এবং আমাদের লেন্সের মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। সে আসলে বুঝতে পারছি।
ওই তো খাঁচায় উড়ে মাথায় মাথায় উঠেছে মানুষের ক্যামেরা ছাড়া হবে না এত জুম ক্যামেরা তো আসবে না সামনে জাল আছে কিচ্ছু ছবি আসবে না বেকার দারুন দারুন জাল কাটা টেকনোলজি জাল রাখছে না পেছন দেখে দিও আরে উঠছে আরে পারে আমরা হ্যাঁ ও পড়ে গেছে আর কি খাঁচায় দুটো বাঘ রাখছে আমরা এগিয়ে চললাম সামনের দিকে বাঘে ছুড়লে ৩৬ ধাপ চিড়িয়াখানা জন্তুদের অযথা বিরক্ত করবেন না বন বিভাগ সরকার এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কুমির নিশ্চিন্ত মনে শুয়ে রোদ পোহাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কুমিরটি শুয়ে আছে তার কোনো হেলদোল নেই এগিয়ে যাই সামনের দৃশ্যের দিকে এখানে আরো একটি কুমির তা ওখানে ছিল না সামনে ছিল না হ্যাঁ অনেকটা ওইটা বড় না হ্যাঁ ওটা বড় এটা ছোট অনেকটা অরণ্যের ভেতর দিয়ে আমরা বাঘ এবং কুমির দেখছি আমরা এক প্রান্ত থেকে ঘুরে ঘুরে আরেক প্রান্তের দিকে হেঁটে চলেছি ঘড়িতে এখন সময় ৩:১৮ শীতের পরন্ত বিকেলে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে সময় দেখো এখানে একটি নির্দেশিকা বোর্ড দেখতে পাচ্ছি এবারে ফেরার পালা আমরা বাইরে বেরিয়ে এলাম এখানে আমরা পথের দুধারে দেখতে পেলাম বিভিন্ন ধরনের পশুরা ভ্রমণ শেষ আজকের মতন পরন্ত বিকেলের রৌদ্র আমাদের পিছনে শান্তনুদা হাই করছেন এবং আমাদের গাইড দাদা এবারে আমাদের হোটেলে ফেরে আর পালা সময় এখন বিকাল ৪টে সূর্য প্রায় অস্ত যাবে ফেরার আগে ঘাটের চারপাশটা শেষবারের মতো আরও একবার বোট রওনা হলো হোটেলটির উদ্দেশ্যে নৌকাটি নদীতে মাছ ধরে ফিরে এসেছে নদীপথে চোখে পড়ল সূর্যের অপরূপ সৌন্দর্য কিনারাহীন নদীর মাঝখান দিয়ে আমরা চলেছি ভেসে আসছে আরও একটি জেলে ডিঙি এক মহিলাও পুরুষের সাথে তার মিলিয়ে দাঁড় টেনে চলেছেন সুন্দরবনের সূর্য আমরা এখন দেখতে পাচ্ছি একেবারে অস্ত জলে সেই সঙ্গে আকাশের চাঁদ দেখা দিয়েছে সূর্য
সূর্যকে বিদায় দিয়ে চাঁদের সাথে আজকে আমরা ফিরছি আমাদের হোটেলে। সন্ধ্যা 7টায় আমরা হোটেলে ফিরলাম। সন্ধ্যায় আমাদের হোটেলে অন্য একটি টিমের আয়োজিত ঝুমুর গান ও নৃত্য, ব্যালকনি থেকে আমাদের ক্যামেরা ধরা তার কিছুটা ঝলক। Thank you.
সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিনের সফর আজকের মতন এখানেই শেষ হলো। আগামীকালের পর্বে থাকছে ডিঙি নৌকায় করে জঙ্গলে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা, ইউটিউবের ইতিহাসে যা এই প্রথম। তাই দেখতে সাথে থাকুন আমাদের সাথে।